ঈদের শুভেচ্ছা দেশে এবং দেশের বাইরে যে সকল প্রবাসী ভাইয়া আছেন দেশের বাইরে ব্যাগগুনের জানা ঈদের শুভেচ্ছা বাবুরে কোরবানি দিতেছেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের লাই কোরবানি যে দিতেছেন নিজে মাংস খাওয়ার পাশাপাশি আত্মীয় স্বজন রেখা করি মাংস খাওয়াইছেন গরুর রান এটা কাটি বকত করি কি ভিড়িদের ভিতরে ডুকাই মাসের পর মাস রাখি মাংস এটা খাইয়েন না তৈলে কোনো ফাইজা নাই ভাইয়া আর আল্লাহর বলতে চামড়াটা উনি তিনখানায় দান করে দিয়েন আশপাশে কিংবা চামড়াটা বিক্রি করি গরিব দুস্থ মানুষরা কি দান করে দিয়েন আর গরু যখন কাটবেন রক্ত রক্তপাত রাস্তার বিটটা না থাকে পানি মারি পরিষ্কার গরুর রক্ত মাটির নিচে গাছ করি সুন্দর করে কি মাটি দিয়ে পুরি তারপর গরুর বুড়ি এসে না খালের বিটটা বকত করে ভালাই দিও না এটা এমন জায়গায় রাখো যাতে কি আশপাশে পরিবেশ নষ্ট না হয় পরিবেশ যাতে ঠিকঠাকভাবে থাকে কোরবানিটা শুধু কোরবানি দেওয়া না কোরবানিটা দেওয়া মানে নিজের মনের পশু রেখি কোরবানি দেওয়া কর মনের বীরতে যত পশু আছে ব্যাগ ব্যাগগুণের আল্লাহর আসতে আপনার একখানা গরিকে কোরবানি দিতেন যে সকল মানুষরা সদভাবে পরিশ্রম করি হালাল উপায়ে কোরবানি দিতেছেন আল্লাহবাক ব্যাগগুনের কোরবানি যাতে কবুল করিল আশপাশে অনেক মানুষ আছে দেখবেন যে এক বেলা এক বেলা মাংস খাইতে পারতেছে না সারাটা বছর তারা কি কষ্ট করতেছে তাদেরকে একখানা কষ্ট করি মাংস খাবার ব্যবস্থা দিন তিন লাখ টেয়াদি গরু কিনছেন কিন্তু কি দুই লাখ টেয়ার মাংস নিজের ফ্রিজের ভিতরে ডুকাই বাকি পঞ্চাশ হাজার টেয়ার মাংস শ্বশুর বাড়িতে বাকি তিরিশ হাজার টেয়ের মাংস মাই আর বাড়িতে ভাড়ায় আর বিশ হাজার টেয়ার মাংস গরিব গুনারে দিয়েছেন নিজের যথেষ্ট পরিমাণে মাংস খাইবার পরে বাকিগুলো গরিব গুণারে দিয়ে দেন আল্লাহর কাছে বালা পাবেন এ দুনিয়াতেও ভালা পাবেন তো ভালো পাবেন আর এই যে বলতেছি পৌরসভার গাড়ি আসি দিকে দেখি মাওলা পরিষ্কার করিবার আগে আপনার নিজের রক্ত আই মিন গরু কাটবার পরে যে রক্ত থাকবে ওই রক্তকে আপনি নিজে নিজে ঠিকঠাকভাবে পরিষ্কার করিলেন কারণ গরুর রক্ত খুবই বাজে দুর্গন্ধ ছড়ায় এবং কোরবানির পরে যাতে রাস্তাঘাট দিয়ে যাতে মানুষজন ঠিকঠাকভাবে হাঁটতে পারে ওই ব্যবস্থা করে রাখেন আশপাশের রাস্তাঘাট পরিষ্কার করে রাখিয়েন অধিকাংশ মানুষই কি করে ঢাকা শহরে কিংবা বড় বড় মেট্রো সিটিগুলোতে রাস্তার পাশে গরু জবাই করে গরু জবাই করবার পরে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে পানি মারবেন পানি মারি রাস্তাটা পরিষ্কার করে দেবেন যাতে বিকালবেলা যখন কোরবানি টোরবানি শেষ হয়ে যাবে মাংস খাই মানুষ একখানে আসতে দিলে কি রাস্তাঘাটে বাড়িব যাতে রাস্তার ভিত্তি কোনো প্রকার দুর্গন্ধ না থাকে চামড়া যেখানে সেখানে ফালাই রাখবেন না গরুর ভুড়ি টুরি নোংরা ময়লা আবর্জনা বস্র যেখানে সেখানে ফালাই সাফাই রাখবেন না সব পরিষ্কার রাখবেন কোরবানি যেমন কি আল্লাহ সন্তুষ্টি অর্জন আল্লাহ করতেছেন তেমনি আশপাশের প্রতিবেশীর মানুষের কষ্টটাও কি করি চাইয়েন নইলে কিন্তু কি এ কোরবানি করি কোনো ফায়দা নাই আমি বাবুরে এত বুঝদার মানুষ না জ্ঞানী মানুষ না কিন্তু আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে দেখি নিজে মাংস খাওয়ার পাশাপাশি আপনার আত্মীয় স্বজনরে গরিব দুস্থ এবং এটি মানুষদেরকে যত বেশি দান করবেন তাদেরকে এক বেলাও যদি খাওয়ান এটা আল্লাহর কাছে অনেক বড় কিছু সুতরাং সবাই জিনিসটা মাথায় রাখেন আর স্পেশালি প্রবাসী ভাইদেরকে বলতেছি বাইরে কত কষ্ট করি কত কষ্ট করি পরিশ্রম করি বাসাবাড়ির ভিতরে টিয়া পয়সা পাঠাইছেন অথচ বাসাবাড়ির মানুষ জানেও নাকি আপনি খাই আছেন না খাই আসেন কত কষ্ট করি বাইরের দেশে আপনার ঈদ পালন করতেছেন সেই সকল প্রবাসী ভাইদের জন্য কি আমার অনেক অনেক সালাম অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং দোয়া করি রাতে আপনারা খুব শীঘ্রই পরিবারের লোকজনের সাথে আসি কি আপনারা ঈদটা করতে পারেন এবং পরিবারের মানুষদেরকে বলবো প্রবাসে দূর দূরান্তে আপনার আপনার ছেলেরা যারা আছে আপনার আপনার স্বামীরা আছে আপনার মেয়ে জামাই আছে যারাই আছে তাদের দয়া করি একটা কষ্ট করি একটা মেসেজ করি তাদের খুশক লেন এরে তুই খাইছ নি তুই ঠিকঠাকভাবে আসু নি কারণ তারা যখন আপনারা টাকা পাঠিয়ে দিচ্ছে ওই টাকা দিয়ে আপনি কোরবানায় দিচ্ছেন ওই টাকা দিয়ে নতুন পাঞ্জাবি কিনতেছেন শাড়ি কিনতেছেন কিনি কিনি গতেছেন কিন্তু তারা আছে খুব কষ্টে নিজের খাবারটা নিজের রান্নাঘরি খাইতেছে কিংবা কি খাবারটা আরেক জায়গা থেকে হোটেল থেকে কিনে কি খাবার খাইতেছে এই জিনিসটা মাথায় রাখিয়েন আর ওই যে বললাম গরু কাটি গরু এটা বকখত করে কি ফ্রিজের ব্রিটে ডুকায় রাখিয়েন না বাক করিতেন বাক দেন আপনার রক্ত কিংবা কোরবানির মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছাব না পৌঁছাবো আপনার তাকওয়া যে আন্না আল্লাহর সন্তুষ্টি লাভের নাই আপনার আশপাশের প্রতিবেশীকে গরিব দুস্থ মানুষকে কতটা সাহায্য করতেছেন কতটা হেল্প করতেছেন এই জিনিসটা মাথায় রাখেন যাদের উপর জাকাত পরস তারা হাত দিয়ে দিয়ে এ গুন্যাদেরকে এখানে আল্লাহর অস্টে হেল্প করেন আর রাস্তাঘাট অবশ্যই পরিষ্কার রাখবেন ড্রেনে কিংবা খালে অন্যান্য কোনো জায়গার ভিত্তি আপনারা গরু কাটবার পরে ওইটার বজ্র ময়লা কোনো কিছু ভাড়াবেন না আপনি যেহেতু কুরবানি দিচ্ছেন রাস্তাঘাট পরিষ্কার একবারও দায়িত্ব রক্ত আপনি ভালাইছেন রক্ত পরিষ্কার করবার দায়িত্ব আপনার থ্যাংক ইউ সিএম ছোটো ভাই এতক্ষণ কষ্ট করে ভিডিওটা করে দিবেন লাই সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক জো হাম্বা হাম্বাট অভিযোগ আল্লাহ হাফেজ